এইটা কি ক্যামেরা? না টিভির দেখ, টিভির দেখ, কানা কাশেম জিনিস দেখেন সবাই। সুজন আসছে, আমি তাকে এই ফুলটা দিয়ে অভ্যর্থনা জানাবো। সুজন তুমি এরা পার হইতে পারলে তোমার এই ফুলটা দেওয়া হবে। আসো দাঁড়া দাঁড়া। ধর ধর ধর, এই প্রাইস পিসি সেটা। থ্যাংক ইউ রে। ওরে বাহ, ফুলের মধ্যে একটা পোকা দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফুলটা দিয়ে রাসেল আসতেছে, রাসেলকে অভ্যর্থনা জানানো হবে এই ফুল দিয়ে। আসো, তুমি আগে এটা পারো। হ্যাঁ, পারলে তোমারে সম্মানস্বরূপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে। সাবধানে ধরবা, ফুল কিন্তু ভালোবাসার প্রতীক। মাসুমি ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ আর সাদা গোলাপের শুভেচ্ছা। সামনে দুইটা ক্যামেরা দিয়ে আমাদের তোলা হচ্ছে। তারা একটা হাসি দিয়ে নে, বাইক এখন ফুলের ডগা দিয়ে চালানো হচ্ছে। ভাই আসো, শেষ পর্যন্ত আমরা চলে এসেছি মাঠে। পিসি পিসি সেই সক্রিয় ফটোগ্রাফার যে রাস্তাঘাটে চলার সময় রাস্তাঘাট দেখে না, দেখে জঙ্গলে জঙ্গলে শুধু চেখে ক্যামেরার লড়াই, নজর থাকে জঙ্গলে। শেষ পর্যন্ত যে স্থানে আসলাম, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিকে যাও। ওই যে লাইট গুলো না, ওই যে লাইট গুলো হচ্ছে গল্প কুটিরের লাইট। আমরা চাচ্ছি যে এই বাইরের খেত ধরে ওই দিকে গিয়ে উঠবো। এতখানি হেঁটে হেঁটে এখন আমরা চলে আসলাম আমাদের মেইন গন্তব্য গল্প কুটিরের সামনে। আমাদের এখানে আসার উদ্দেশ্য আজকে সফল হয়েছে। অনেকটা গ্রামের পথ হেঁটে হেঁটে তারপরে শেষ অব্দি এখানে চলে আসলাম। আমরা গল্প করে আসলাম, আসার পরে ভাবলাম যে খালি মধ্যে আসলে যাওয়া যায় না। আমরা দুই ভাই কফি খাচ্ছি, কারণ এত দূর হাইটা আসছি তো ঠান্ডা জমে গেছে মনে হয় বুকে। একটা গরম কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে নিচ্ছি। আর ওই পাশে দুই খাদো উপরে তোল, এবারে শেষ মুহূর্তে আমরা বের হয়ে এলাম গল্পকুটি থেকে। এখন আমরা আবার সেই গ্রামের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা পিছু নিয়েছি, আমরা পিছু নিয়েছি আমাদের সুজনের। এই সুজন, সুজন এদিকে কোন দিক দিয়ে যাবো?